হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার যে অ্যাপস এবং ওয়েবসাইট, এই দুইটাতেই বেশ কিছু পরিবর্তন এসেছে, অর্থাৎ তারা একটু আপডেট করেছে। আজকের ভিডিওতে আমি এই আপডেটটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েবসাইটে। স্বাভাবিকভাবে ওয়েবসাইটটি এরকম ঠিক আগে যেমনটা ছিল এরকমই আছে, আমরা লগ ইন করে রেখেছি। নিচের দিকে একটু পরিবর্তন আছে, আপনারা একটু খেয়াল করবেন যে অ্যাভেলেবল টিকিটসটা আপনারা এখন দেখতে পারবেন, অর্থাৎ সারা বাংলাদেশে আজকের ডেটে এখন পর্যন্ত কতগুলি টিকিটস অনলাইনে আছে সেটা আপনি দেখতে পারবেন। অনলাইন এবং অফলাইন, এই যে 47,586টি টিকিট এখন অনলাইন এবং অফলাইন মিলেই এখন পর্যন্ত টিকিট আছে। আপনি এখান থেকে ডেট চেঞ্জ করে দেখতে পারবেন, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। 4 তারিখের পর থেকে আবার অনলাইন এবং অফলাইন আলাদা করে দেখাচ্ছে, এবং আজকে কতজন এই ওয়েবসাইট ভিজিট করেছে সেটাও আপনারা দেখতে পারবেন। তো দেখেন, 21,26,273 জন এই ওয়েবসাইটটা ভিজিট করেছে, এবং ওয়েব এবং অ্যাপ এই দুইটা মিলে লগ ইন করেছে 1,52,645। তাহলে বুঝতেই পারছেন আসলে দিন দিন টিকিট কাটা আমাদের জন্য আরও বেশি প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। তো এটা বিষয় না, আপনি চেষ্টা করলে আগে থেকে কাটতে পারবেন। এই বিষয়ে কিভাবে অনলাইন থেকে আগেভাগে সবার আগে টিকিট কাটবেন এটা নিয়ে আমাদের একটি ভিডিও আছে, ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন, এছাড়া আই বাটন থেকেও দেখে নিতে পারেন। আর এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, আপনারা এটা একটু দেখে নিতে পারেন যে টিকিট কাটার ক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে। চাইলে এখান থেকে আপনি রেল সেবা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। আর পেমেন্টের মেথড তো আগে থেকেই ছিল নগদ, বিকাশ, মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মাধ্যমে। তো আমরা চলুন যে পরিবর্তনটা আছে সেটা আর একটু দেখে আসি। ধরুন আমরা রাজশাহী থেকে ঢাকা যাব, তাহলে আমরা এখানে ঢাকা দিলাম, ওকে, আমরা ডেট দিলাম 5 তারিখ, সুস্নিগ্ধা দিলাম, ওকে। এই পর্যন্ত ঠিক আগের মতোই ছিল, এখন যে পরিবর্তনটা আমরা একটু লক্ষ্য করব, ফাইন টিকেটে দিলাম, একটু খেয়াল করবেন এখানে বেশ কিছু পরিবর্তন আসছে। যেমন এখানে একটি তারা নোট ডাউন করেছে, এইটা আগে ছিল না, অর্থাৎ এই সময়ে কেউ অনলাইনে টিকিট কাটার মধ্যে থাকতে পারে, অর্থাৎ কেউ একটি টিকিট যদি সিলেক্ট করে তাহলে আপনি সেই টিকিটটা বুক দেখতে পাবেন, অর্থাৎ আপনি কাটতে পারবেন না। কিন্তু সেই ব্যক্তি যদি পেমেন্ট করতে যদি ব্যর্থ হয় তাহলে ওই টিকিটটা সময় মতো আবার এটা অ্যাভেলেবল দেখাবে, এটাই বোঝাচ্ছে, যেটা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম। তো এখানেও একটা পরিবর্তন দেখেন, আগে কিন্তু এইখান থেকে আপনার সিস্টেমটা এইরকমভাবে ছিল না, আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছিল যে কিভাবে আপনার টিকিটগুলো দেখবেন, কয়টা আছে বা কোন বগিতে টিকিট কাটবেন, কিংবা শোভন চেয়ার, এসি চেয়ার, স্নিগ্ধা কীভাবে কাটবেন, একটু সমস্যা ছিল। তারা এটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। তো দেখেন, একটি ট্রেন হচ্ছে রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেস, এইটা আজকে সারার টাইম ছিল হচ্ছে এই যে সকাল 5 তারিখে ছাড়বে হচ্ছে সকাল 7টার সময়, এবং এটা পৌঁছাবে 11:30। এটা সুন্দর করে টাইমটা দিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা ট্রেনের সাথেই কিন্তু এই টাইমটা, সারার টাইম এবং পৌঁছানোর টাইম দিয়ে রাখছে। এটা খুবই সুন্দর যে কখন ছাড়বে এবং কখন পৌঁছাবে আপনি এক নিমিষে দেখে নিতে পারছেন। এছাড়া চাইলে যে ট্রেন ডিটেলস অপশনের উপরে যদি ক্লিক করেন, এখানে আরও বিস্তারিত আপনি দেখতে পাবেন, যেটা আগে ছিল না। এটা খুব সুন্দর একটি, দেখেন ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে এবং ঢাকা পৌঁছানো অবধি কতগুলো স্টেশনে থামবে এবং কখন কখন পৌঁছাবে বিস্তারিত দেওয়া আছে। এটি রাজশাহী থেকে ছাড়বে, পরের স্টেশনে আব্দুলপুরে থামবে, এই যে এটা যদি 7:40 সেরে যায়, 8:20 গিয়ে আব্দুলপুরে পৌঁছাবে এবং 8:23 আবার সেরে যাবে, অর্থাৎ 3 মিনিট ওই স্টেশনে বিরতি নিবে। এরপর ঈশ্বরদী বাইপাসে 8:36 পৌঁছাবে এবং 8:39 ট্রেনটি ছেড়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা স্টেশনে কখন ওই ট্রেনটি পৌঁছাবে, কত মিনিট সেখানে বিরতি নিবে, বিস্তারিত তথ্য কিন্তু আপনি এই ডিটেলস থেকে দেখতে পাচ্ছেন। এটা খুবই সুন্দর একটি অপশন তারা অ্যাড করেছে, এটা আমাদের জন্য খুবই উপকার হবে। সেই সাথে খুব সুন্দরভাবে যে টিকিটগুলো দেখেন কাউন্টারে আছে, 235, অনলাইনে 166, প্রতিটা কোচের ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা করে টিকিটগুলো উল্লেখ করা আছে কাউন্টার এবং অনলাইনের ক্ষেত্রে। তো ধরেন আপনি এই সিল্ক সিটি থেকে একটি টিকিট কাটবেন, তো আপনি যদি স্নিগ্ধা কাটতে চান তাহলে 21টা এবং 18টা আছে, আপনি এইটা কাটার জন্যে এই বুক নাওয়ে ক্লিক করবেন। বুক নাওয়ে ক্লিক করলে দেখেন নিচের দিকে অপশন চলে আসছে, এই যে গ বগি, এখান থেকে আপনি চাইলে বগি চেঞ্জ করতে পারেন। ঘ বগিতে কোনো সিট নাই, যে 0, গ বগিতে 18টি আছে, তাহলে আপনাকে গ থেকে কাটতে হবে। এখানে উল্লেখ করাই আছে এই কালারটার মানে হচ্ছে সিটটা অ্যাভেলেবল আছে, আর এইরকম কালার, পিঙ্ক কালার যদি থাকে তাহলে অলরেডি এটা বুকড হয়ে গেছে, এবং আপনি যখন সিলেক্ট করবেন তখন এই সবুজ কালারটি দেখাবে। তো দেখা যাক এখানে কোনটা অ্যাভেলেবল আছে, এই যে এই সিটগুলো এখন অ্যাভেলেবল রয়েছে। এরপরের প্রসেসগুলো ঠিক একই রকম, আমরা একটু দেখাই যে ধরেন আপনি এই সিটটি কাটবেন, এই যে এটা সবুজ কালার হয়ে গেছে, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে ঠিক পূর্বের মতো, এটা আপনাকে দেখাবে যে কত টাকা আপনার টিকিটে লাগবে,
কোন বগিতে কোন কত নাম্বার সিট, এরপরে কন্টিনিউ পার্সেজে চলে যাবেন, ঠিক আগের মতোই প্রসেসগুলো রয়েছে, আগে যা যা ছিল সেমভাবেই রয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আসলে পরিবর্তনটুকু মূলত এতটুকুই যে কোন বগিতে কিভাবে সিটগুলো সাজানো হয়েছে, কতটা অনলাইনে কতটা অফলাইনে, এটা মনে করি খুব সুন্দর একটি আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন, সেই সাথে সাথে ট্রেনের ডিটেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিক্সের ভিডিওতে।